ইডি। সে সময় মিস্টার রহমান ও তার আত্মীয়র বাড়িতে টানা তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার বেআইনি আর্থিক লেনদেনের নথি, বিপুল সম্পত্তির হদিস পাওয়া গেছে বলে দাবি ইডি কর্মকর্তাদের। অভিযোগ, এর পাশাপাশি বিভিন্ন সংস্থার সঙ্গে বেআইনি আর্থিক লেনদেনের নথিও বাজেয়াপ্ত করা হয়। মিস্টার রহমানের সঙ্গে মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে বলেও ইডির তরফে অভিযোগ করা হয়। এমনকি এও অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী থাকাকালীনই বাকিবুর রহমান উত্থান ঘটে। বাকিবুর রহমানের বাড়ি থেকে বাজেয়াপ্ত নথি যাচাই করার জন্যই বৃহস্পতিবার সকাল থেকে জ্যোতিপ্রিয় মল্লিক তার আত্মসহায়ক অমিতদের বাড়ি সহ একাধিক জায়গায় ইডি হানা দেয়, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা। দুর্নীতি কিভাবে করা হতো? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসা স্বল্প মূল্য বিক্রির জন্য খাদ্যদ্রব্য বিভিন্ন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগ সাজস করে রাকিবুর রহমান খোলা বাজারে বিক্রি করতেন বলে অভিযোগ। বছর তিনেক আগে নদিয়ার কোতোয়ালি থানায় হাবিবুর রহমান এবং বাকিবুর রহমান এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ। সে সময় তল্লাশি চালিয়ে একাধিক গুদাম থেকে আটা, যা রেশনের বদলে খোলা বাজারে বিক্রি করা হতো, তার হদিসও পায় রাজ্য পুলিশ। রেশন দুর্নীতির অভিযোগে বেশ কয়েকজন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরকে গ্রেপ্তার করা হয়। পরে অবশ্য তারা জামিনে মুক্তি পান। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল, রাজ্য পুলিশ রেশন দুর্নীতির তদন্ত শুরু করলেও ক্রমশ তা গতি হারায়। মন্ত্রী কি বলছেন? গ্রেপ্তার হওয়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছেন তিনি চক্রান্তের শিকার। বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দল নেতাদের দায়ী করেন তিনি। ইডি কর্মকর্তাদের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনার জোকায় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য শুক্রবার সকালে তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, বিজেপি এবং শুভেন্দ্র অধিকারী চক্রান্তে জড়িত। তার দল তৃণমূল কংগ্রেসের অন্য কোন নেতা নেত্রী মিস্টার মল্লিকের গ্রেপ্তারি নিয়ে মন্তব্য না করলেও মন্ত্রী শশী পাজা জানিয়েছেন, মহারাষ্ট্র গোয়ার মতো যেসব রাজ্যে বিজেপি সরকার ছিল সেগুলো উল্টে দেওয়া হয় কিসের বিনিময়ে? হয় সিবিআই, না হয় ইডি অথবা অর্থ দিয়ে। এরা দুর্নীতির কথা আজ বলছে, পরিবারতন্ত্রের কথা বলছে, যাদের পরিবারের সকলে নির্বাচিত। মল্লিক তার আত্মসহায়ক অমিতদের বাড়ি সহ একাধিক জায়গায় ইডি হানা দেয়, এমনটাই জানাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারীরা। দুর্নীতি কিভাবে করা হতো? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আসা স্বল্প মূল্য বিক্রির জন্য খাদ্যদ্রব্য বিভিন্ন রেশন ডিলার ও ডিস্ট্রিবিউটরদের সঙ্গে যোগ সাজস করে রাকিবুর রহমান খোলা বাজারে বিক্রি করতেন বলে অভিযোগ। বছর তিনেক আগে নদিয়ার কোতোয়ালি থানায় হাবিবুর রহমান এবং বাকিবুর রহমান এবং অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গের পুলিশ। সে সময় তল্লাশি চালিয়ে একাধিক গুদাম থেকে আটা, যা রেশনের বদলে খোলা বাজারে বিক্রি করা